কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আমি একটা প্রশ্ন করতে এসেছিলাম স্যার। হ্যাঁ, কি বিষয়ে? সেটা হলো, কাল তো মিনা ম্যাডামের জন্মদিন। হ্যাঁ মা, আমি ওনাকে একটা দারুণ গিফট দিতে চাই, কি দেওয়া যায় স্যার? আমি আসলে বুঝতে পারছিলাম না, তো তাই আপনার কাছে আইডিয়া নিতে এসেছি। শোন ভাই, আমার মনে হচ্ছে ও তোর নামে নালিশ করছে, এত কিসের কথা? তুমি তো আমায় মুশকিলে ফেললে মিষ্টি। মিনাকে কি গিফট দিলে ওর পছন্দ হবে সেটা আমিও বুঝতে পারছি না। আপনি আমাকে এমন কিছু বলুন যা আজ অবধি ওনাকে কেউ দেয়নি, এমনকি আপনিও না। গেল গেল, ও সব কিছু বলে দিল, এবার তোর বাবা তোকে পেটাবে। এই শুনতে দিবি তুই? না, কি এমন গিফট ওকে দিইনি সেটা মনে পড়ছে না, কিন্তু ওকে কি কি দিয়েছি সেটা একটু একটু মনে আছে। আমাদের বিয়ের পর ওর প্রথম বার্থডেতে একটা হীরের নেকলেস গিফট করেছিলাম, তারপর ওর পছন্দের ঘড়ি, গয়না, জুতো, ব্যাগ আর অনেক কিছু দিয়েছি ওকে। ভাই, আমার কি মনে হয় জানিস, স্বয়ং ভগবান নেমে এলো, তোকে আর বাঁচাতে পারবে না। বললাম না আমাকে রাগাস না, এবার মুখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাক। আপনি তো এতদিন মিনা ম্যাডামকে অনেক দামি দামি গিফট দিয়েছেন স্যার, কিন্তু এইবার আমি চাই ওনাকে সারপ্রাইজ দিতে, তাই কিছু বলুন না স্যার, যেটা দেখে উনি একদম সারপ্রাইজড হয়ে যাবেন। এইবার ভাবছি দারুণ সুন্দর দেখতে একটা জামদানি শাড়ি ওকে গিফট করব। ঠিক আছে তো মিষ্টি? তাহলে আমি সেটাই দেব ওনাকে। আপনি বলুন ওনাকে অন্য কিছু দেবেন প্লিজ। ঠিক আছে মা, ওকে ডান। ঠিক আছে স্যার, আমি এখন আসি। ওকে ওকে। আরে চল 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 চল। তুমি যাও, আমি একটু পরে আসছি, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, কল্যাণের রিপোর্টটা আমার টেবিলে রেখে আসবে, আমি গিয়ে দেখে নিচ্ছি। ওই ঠাম্মাটার নাম কি রে যে চাঁদে চপ বানায়? কেন, তুই কি জানিস না? জানি, দাও একটু টাইম পাস করছি। তুই আমাকে ধরিয়ে দিবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিষ্টি, এই রে, আমাকে মিনা ম্যাডাম ধরে ফেলেছেন। উনি যদি সব জেনে যান তাহলে আমার সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা একদম মাটি হয়ে যাবে। সাবধানে কথা বলতে হবে। তুমি কখন এলে আর উপর থেকে নামছো কেন? আমি আসলে আপনাকে দেখতে এসেছিলাম ম্যাডাম। কি ভুলছো তুমি? হ্যাঁ, তুমি তো জানো আমি সারাক্ষণ হলেই থাকি, আর না হলে কিচেনে থাকি, আমাকে খুঁজতে উপরে গেছিলে কেন? ব্যাপারটা বেশ অদ্ভুত তো। আসলে শিবা স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। মিষ্টি, আজ হঠাৎ কি হয়েছে, শিবা স্যারকে খুঁজছো? তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো নাকি শিবা স্যারের সাথে? আপনাদের দুজনের সাথেই ম্যাডাম। এমন কি ব্যাপার যে দুজনকেই খুঁজ? কি হয়েছে বলো। হে ভগবান, ওনাকে সারপ্রাইজ দেব বলে যে বার্থডে গিফটের প্ল্যান করছিলাম, যদি মুখ খুলি তাহলে সেটা সব নষ্ট হয়ে যাবে। মিষ্টি, তুমি এত কি ভাবছো বলো। ম্যাডাম, হঠাৎ করে প্রশ্ন করা খুব সহজ ম্যাডাম, কিন্তু মাঝে মাঝে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন ম্যাডাম। ও ম্যাডাম, বাবা আমাকে ডাকছে, আমি এখন আসি ম্যাডাম। এই
আমি তো তেমন কিছু শুনিনি মিষ্টি। আসলে মাস্টার হিসেবে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন তো, সেজন্যই আপনি শুনতে পাচ্ছেন না ম্যাডাম। হেই মিষ্টি, হঠাৎ কি হলো, কেমন অদ্ভুত ভাবে কথা বললো। হ্যাঁ বলো না, আর বেশি সময় লাগবে না, আমি একেবারেই রেডি। হ্যাঁ আসছে, তুমি সবকিছু রেডি করে রেখো। হ্যাঁ মামা, এমন ভাবে চলে গেল যেন আমাদের দেখতেই পাইনি। দাঁড়া আমি ডাকছি। বাবা একটু দাঁড়াও। কি হলো বলো, কি হয়েছে নীল? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি, সব ঠিক আছে তো? আমি একজন ভালো মানুষ হতে চাই, তাই আমার ভালো ভালো কন্টেন্ট দরকার। ও আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। মিষ্টি তোমাকে যা বলেছে তার উপর ভরসা করো না। ও আমাকে যা বলেছে সেটা কেন বিশ্বাস করব না? মিষ্টি আমার নামে নিশ্চয়ই তোমাকে নালিশ করেছে, তাই বলছি। এই মিষ্টি কিন্তু তোর ব্যাপারে কিছুই বলেনি, আর ও তো সবসময় সবার কাছে তোর ব্যাপারে প্রশংসা করে। আমি জানি তো, ও তোমার ঘরে গিয়ে আমার নামে নালিশ করেছে। আরে না রে, ও কিছুই বলেনি। কিছু বলেনি মানে তাহলে ও তোমাকে কি বলেছে? আচ্ছা বলছি, কালকে মার বার্থডে আছে তো, তাই ও আমার কাছে ডিসকাস করতে এসেছিল কি গিফট দেওয়া যায়, বুঝলি? আমার মায়ের বার্থডে, আর মিষ্টি কে যে আমার মাকে গিফট দেবে? আর কেউ নেই নাকি গিফট দেওয়ার? আমি এই অপমানের প্রতিশোধ চাই। এই তোর এত প্রবলেম হচ্ছে কেন রে? হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই ফিলিং আছে মামা, আমাদের নীলেরও আছে। ও কি মানুষ না নাকি? বাবা ওই মিষ্টি কিন্তু বড্ড বেশি বেশি করছে, যদি না থামায় তাহলে ও আমাদের বাড়ির রেশন কার্ডেও ঢুকে যাবে। এই নীল, কাল কিন্তু মায়ের বার্থডে আছে, সেটা তোর মনে আছে তো? কি হলো, আমি কি জিজ্ঞেস করছি তুই শুনতে পাচ্ছিস না? চুপ করে আছিস কেন বল? না ওর মনে নেই মামা, তুমি যখন বললে না তারপরেই তো ওর মনে পড়লো। এই তোর মুখটা একটু বন্ধ কর না। বাবা মায়ের তো জন্মদিন, স্টাডিজে বিজি ছিলাম বলে ভুলে গেছিলাম, তবে আমি জানি রাত হওয়ার আগে মনে পড়ে যেত, আমি একদম নিশ্চিত। সেটা কোনো প্রবলেম নয়, কিন্তু ওই মিষ্টিটাকে যে আমার মায়ের জন্মদিনে ও কিনা গিফট আনবে, এটাই আমার একমাত্র প্রশ্ন। এই তুই নিজে তোর মায়ের বার্থডে ভুলে গেছিস। আর ওই মিষ্টি, ও কিন্তু ঠিক মনে রেখে কি গিফট দেবে সেটা নিয়ে ডিসকাস করতে এসেছিল, আর তুই ওর ব্যাপারে এসব বলছিস। সেজন্য নয়। এই নীল, তোমাকে আর কতবার এক কথা বলতে হবে, মিষ্টি তোমার বন্ধুর মতো, ও কিন্তু তোমার শত্রু নয়, বুঝতে পেরেছো? আমায় যেন এটা আর না বলতে হয়। এত ছোট বয়সে মেয়েটা এত কাজ করে, আর তুমি সারাদিন শুধু এদিক ওদিক খেলাধুলো করো, শুধরে যাও, বুঝতে পেরেছো? আর তুমিও। দেখলি ভাই তোর বাবা তোর সঙ্গে কিভাবে কথা বলছে, এর কারণটাও কিন্তু ওই মিষ্টি মেয়েটা। মা, মিনা ম্যাডামের জন্মদিনে আমি ওনাকে একটা শাড়ি গিফট করতে চাই, সেই জন্যে আমি একটু একটু করে কিছু টাকা জমিয়েছি মা, সেটাই আমি এখন কিনতে যাচ্ছি। তুমি আমাকে একটুখানি আশীর্বাদ করো তো মা, যাতে ওনার পছন্দ হয়। হে ভগবান, মিষ্টি এসব কি করছিস, হাত থেকে ফসকে পড়ে গেল বুঝি? না বাবা আমি ভেঙেছি। কি দরকার ছিল,
কেন রে, এটা ভাঙলি কেন? মিনা ম্যাডামের জন্য আমি না একটা শাড়ি কিনতে যাই বাবা। আরে কি মুশকিল, শাড়ির টাকাটা আমার কাছে চাইলেই তো পারতিস, আমি দিতাম। তার জন্য এতদিনের জমানো ভাঁড় ভেঙে দিলি? যদি আমি আমার জমানো টাকা দিয়ে ওনার জন্যে গিফট কিনি তাহলে আমি নিজে খুব সন্তুষ্ট হব বাবা, আমার মন খুব ভালো থাকবে। এই তুই আমাকে বললি না যে তোর মায়ের একটা বড় ছবি তোকে এনে দিতে হবে যেটা তুই রুমে লাগাবি, কিন্তু এখন তুই হঠাৎ করে মন বদলাচ্ছিস, আমি বুঝতে পারছি না। দেখ মা, যা করছিস ভেবেচিন্তে করছিস তো? হ্যাঁ গো বাবা, বললাম তো আমার না এখন মনে হচ্ছে যে মিনা ম্যাডামের শাড়িটাই হলো ইম্পর্টেন্ট।